বন্ধুরা, আজকে ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হাজির হয়েছি। ভিডিও খুবই দারুণ হতে চলেছে, আপনি জানতে পারলে এবং দেখলে অবাক হয়ে যাবেন। সেরকমই আজকে যে তথ্যটা নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বন বিড়াল। বন বিড়াল আর গৃহপালিত বিড়ালের মধ্যে কিন্তু বিশেষ কিছু ডিফারেন্স নয়, খানিকটা দেখতে একই রকম হলেও এদের মধ্যে একটা পার্থক্য কিছু কিছু লক্ষ্য করা গেছে, যেগুলো দেখলে আপনি অনায়াসে চিনতে পারবেন। সেই সব তথ্যগুলোই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। আমি ইন্টারনেট থেকেও সংগ্রহ করেছি তথ্যগুলো, তারপরে আমার নিজস্ব গৃহপালিত বিড়াল রয়েছে, যেই জন্য আমি তাদের সম্পর্কে অনেকগুলো তথ্য ইতিমধ্যেই জানি। সেই সব জিনিসগুলোকে আজকে বিস্তারিত তথ্য আপনার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। অনেক দারুণ ইন্টারেস্টিং হবে, আপনিও মজা পাবেন। তাহলে চলুন আজকে কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, মূল তথ্যতে চলে যাই। প্রাকৃতিক পরিবেশে গাছগাছালিতে ভরা একটা জায়গায় গভীর নীরবতা, চারপাশ থেকে অদেখা পাখির আওয়াজ ভেসে আসছিল। এক একটা পাখি উচ্চস্বরে ডেকে চললেও অন্যদিকে মৃদু আওয়াজে দূর থেকে আরেক কোনো পাখির আওয়াজ আসছিল। এমন সময় ধীরে ধীরে বন বিড়ালকে দেখতে পাওয়াটা আরও অনুমুগ্ধকর করে তুলে পরিবেশটাকে। অন্যান্য বেশিরভাগ বিলুপ্ত প্রায় হলেও এদের সংখ্যা বনে কমতে এবং বাড়তে লক্ষ্য করা যায়নি। জঙ্গলে বেড়ানোর সময় প্রায়ই আপনি লক্ষ্য করে থাকবেন বন বিড়াল কোথা থেকে যেন এসে হুস করে পালিয়ে গেল পাশ দিয়ে, আর ভয় ওদের নেই। বন বিড়ালের কাছাকাছি পৌঁছে গেলেই আপনি লক্ষ্য করতে পারবেন ওদের আচার আচরণ সত্যি সেরকম অবাক করা কাণ্ড। কারণ কেন, গৃহপালিতরা ইতিমধ্যে মানুষের মন জয় করে তাদের জায়গাগুলো দখল করে নিয়েছে, কিন্তু তাদের জাতের স্বভাব সুযোগ পেলেই কিন্তু আপনার দুধের বাতি খালি করে দেবে এবং মাংস মাছ যদি অবহেলা অনাদরে যেখানে থাকে সেখানটা কিন্তু মিনিটের মধ্যে সাফার করে দেবে। সেই রকম বন বিড়ালও কিন্তু সুযোগ বুঝে আপনার বাড়িতে গৃহপালিত যত মুরগ বা সেরকম অন্য কোনো জীবজন্তুকে নিয়ে পালাবে। সেই জন্য আপনি কিন্তু আগাম একটু সুরক্ষিতভাবে সেই সবকে ঢাকা ঢুকি দিয়ে রাখতে হবে, প্রয়োজনে তালা মেরে রাখতে হবে। সুতরাং পরিবেশকে দোষ দিলে হবে না বন্ধু, আপনাকেই সদা সচেতন বাড়তি নিতে হবে। বাংলার সব জঙ্গলে বন বিড়াল দেখতে পাবেন, দিনের বেলাতেও শিকারের সন্ধানে এরা ঘুরে বেড়ায়। সুতরাং এদেরকে কিন্তু নিশাচর বলা ভুল হবে। কারণ কেন, নিশাচরেরা হচ্ছে দিনের বেলা ঘুমায় আর সারা রাত জেগে শিকার করে বেড়ায়, এরা সেরকম নয়। সুতরাং এদের মনে তো একটু ভয় ভীতি কমই রয়েছে। প্রাকৃতিক বন পরিবেশে গড়ে ওঠার জন্য কিছু বন বিড়ালকে অবস্থা বুঝে ব্যবস্থা করার জন্য আর তাদের সংখ্যা বা সংকটজনক কোনো পরিস্থিতি না দেখতে পাওয়ার জন্য বিশেষ করে দক্ষিণ এশিয়ার বন বিড়ালের যে চেহারা বা গঠন আকৃতি সেটা পালাস বিড়াল বলে যে বিখ্যাত হয়েছিল সেইটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করছি। তার আগে বন্ধুরা, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওর নিচে ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, দয়া করে সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে অল করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি যে নতুন নতুন ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে আসি, যেগুলো শুনলে আপনি অবাক হবেন এবং মনে অনেক আনন্দও পাবেন, সেই রকম তথ্যগুলো যে নিয়ে আসি সেটা নোটিফিকেশান পেতে গেলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ইতিমধ্যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাকে দিতে চলেছি, যেটা হচ্ছে আমার ভিডিও ঠিক নিচে দেখুন মাঝামাঝি ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। সেই মোর অপশানে টাচ করে আপনি আমার ডেসক্রিপশান বক্স সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং আমার সম্পর্কে ব্যক্তিগত তথ্যও কিন্তু ওখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। হয়তোবা ছোট্ট এই ভিডিওতে সমস্ত কথা বলা যায় না, ভিডিও বড় হলে আপনি রেগে যাবেন তাই। আর ওই ডেসক্রিপশান বক্সে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমার অনেক রকমের সোশ্যাল সাইটের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সমস্ত লিঙ্কডিনের মতো তথ্যগুলো, সেই সোশ্যাল সাইটের লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন, যাতে করে আপনার সঙ্গে আমার সুসম্পর্ক বজায় থাকুক, যাতে করে ভবিষ্যতে কোনো কারণে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আমি সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে খুঁজে নেব এবং আমার নতুন তৈরি করা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাঠালে পরে আপনি আবার আমার সঙ্গে পুনরায় সেই পুরনো সম্পর্কের মতো বজায় রাখতে পারবেন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো অনায়াসে পাবেন। তাহলে বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200
কতখানা ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওটাকে লিংক দিয়ে রেখেছি ওই ডেসক্রিপশন বক্সে, যেখানে মোর টিপে ডেসক্রিপশানে গেলেই পরে সেখানে দেখবেন নিচে পরপর তিনটে ভালো ভালো ভিডিওর লিংক দেওয়া আছে। ওই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মধ্যে শেয়ার লেখা আছে, ওই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার মতো ওনারাও আমার ভিডিওর মাধ্যমে একটুখানি উপকৃত যেন হয় এবং তারা যেন তাদের মনের কোনো শঙ্কা থাকলে সেগুলো যেন কমেন্ট সেকশনের মাধ্যমে নিচে আমাকে জানিয়ে উৎসাহ যোগান। ভবিষ্যতে আমার কাছ থেকে কোন ভিডিও কোন প্রাণী সম্পর্কে চান সেটা কিন্তু ছোট্ট করে কমেন্ট সেকশনে না লাগলে আমি বুঝতে পারবো কী করে, বিশেষ করে আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো কোথায় সংশোধন করা প্রয়োজন রয়েছে ওইগুলো কমেন্ট সেকশনে আপনি যদি আমাকে পরামর্শ হিসাবে যদি বলেন আমি সাদরে সেটা গ্রহণ করবো এবং আমার ভুলগুলো শুধরে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো। বন্ধুরা তাহলে বাজে কথা কম বলে কাজের কথায় চলে যাওয়া যাক। বন বিড়াল চেনার সহজ উপায় হলো ঘন আর লম্বা লোম, যা বিড়াল গোত্রের অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। শীতকালে বন বিড়ালরা ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য লোমগুলো তাদের খাড়া খাড়া হয়ে ঘন হয়ে ওঠে। শীতের ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাকৃতিক এই ব্যবস্থাটা সত্যি একটা আশ্চর্যজনক। আমি আগেই বলেছি আপনি আজকে ভিডিওগুলো শুনলে পরে দেখলে পরে সত্যি অবাক হওয়ার মতো কথা। শীতের সময় এদের রং থাকে ধূসর এবং এদের গ্রীষ্মে প্রসঙ্গগুলো সিল্কে হলুদের মতো বাদামি রং পায় এবং পালাস নামে এই বন বিড়ালের শরীরে এই সময় বেশি দূরা দূরা দাগ কাটা চোখে পড়ে। গাট্টা গুট্টা শরীর আর লম্বা লম্বা লোমের জন্য পালাস বন বিড়ালগুলোকে সত্যিকারের আকারের চেয়ে বেশ বড় মনে হয় এবং আমাদের বাড়ির পোষা বিড়ালের সাথে শতকরা 80% মিল খুঁজেও পাওয়া যায়। দগ্গে বিশেষ করে 1.5 থেকে 2 ফুট লম্বা এবং লেজ 8 ইঞ্চি থেকে 1 ফুট আর ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত হয়। লুমস শরীরের কারণে পালাস বন বিড়াল দ্রুত দৌড়াতে পারে না, বিশেষ করে শিকারি তাড়া করলে পাথরের খাঁজে আর নিজেকে আড়ালে লুকিয়ে বাঁচানোর চেষ্টা করে। বন্ধুরা আমি এর আগেও আপনাকে অনুরোধ করেছি যে আমার ভিডিওর মধ্যে কোথায় ভুলভ্রান্তি রয়েছে, যেহেতু আমি অবাঙালি বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে এগুলো সংশোধন করার জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আপনি আমাকে ধরিয়ে দিন ভুলগুলো এবং আপনি ভবিষ্যতে কোন প্রাণী সম্পর্কে ভিডিও চান আমার তরফ থেকে সেটা কিন্তু দয়া করে একটু জানাবেন আর একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে উৎসাহ জাগালে পরে আমি আরও ভালো ভালো ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারবো এবং আপনার সঙ্গে আমার যোগাযোগ নিরবিচ্ছিন্ন থাকবে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে একটু নিজের এই ভালো ভালো ভিডিও আসা হবে, নিজের শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেবেন, একটু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিভিন্ন রকম পরিবেশ একটু গরম ঠান্ডা পরিবেশ আছে সেই সব পরিবেশ থেকে একটু নিজেকে বাঁচিয়ে চলুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ভারত।